नमस्कार बंधुरा, आमी बंगीय शिक्षक और शिक्षाकर्मी समिति सह साधारण सम्पादक बोलछी। आज के आमरा बेश किछु गुरुत्वपूर्ण दाबी निये स्कूल सार्विस कमिशनेर अफिसे गिएछिलाम। आमरा स्कूल सार्विस कमिशनेर अफिसे जेटा प्रथम दाबीटा जेटा आमरा निये गिएछिलाम, सेखाने गिये आधिकारिकदेर संगे आमरा आलोचना करलाम। सेटा होच्छे जे उच्च प्राथमिकेर जे नियोगटा आटके आछे, आपनारा जानेन जे एई नियोगटा बहुदिन धरे आटके आछे, कयेक बछर धरे आदालते मामला होयेछिलो एबं तार प्रेक्षिते आदालतेर रायेर फलेई এতদিন পর্যন্ত সেই সমাধানটা হয়নি আর কি। তো আমরা এসএসসির যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে আলোচনা করলাম যে যত দ্রুত সম্ভব এই আপার প্রাইমারি নিয়োগের ব্যাপারটা তারা তাদেরকে আমরা পদক্ষেপ নিতে বললাম। ওনারা বললেন যে যেহেতু আদালত এটা মনিটরিং করছেন, তো আদালতের নির্দেশ পেলেই কিন্তু আমরা মোটামুটি প্রস্তুত আছি, আমরা কিন্তু এটা ছেড়ে দিতে পারি, আমাদের এই নিয়ে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তো স্বাভাবিকভাবে আমরা বেকার ছেলে যারা আছে, যুবক যুবতী যারা আছে, যারা চাকরি প্রার্থী আছে, তাদের কথা ভেবে আজকে আমাদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে তদবির করলাম। তার সাথে সাথে আরও আমরা যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করলাম, আপনারা জানেন যে উৎসশ্রী পোর্টালের মাধ্যমেও ট্রান্সফার হচ্ছে তার দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনের, সেই জন্য আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে গিয়ে আবেদন জানালাম যে যত পেন্ডিং কেস আছে, পেন্ডিং মানে হচ্ছে যে এই যে উৎসশ্রী পোর্টালের মধ্যে দরখাস্ত করেছে যারা, তাদের সেই পেন্ডিং কেসগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়া হোক, বিশেষ করে 5ই সেপ্টেম্বরের মধ্যে, যাতে আজ পর্যন্ত যে দরখাস্তগুলো হয়েছে বা ভরাভরে রয়েছে সেগুলো যদি ছেড়ে দেওয়া যায় সেটা ভালো হয়, আমরা এই দাবিটা করলাম। তারা সহমত পোষণ করলেন। তার সাথে সাথে আমরা বলেছি যে আন্ডার প্রসেস যারা আছেন মিউচুয়াল ট্রান্সফারের আন্ডার প্রসেস, সেই আন্ডার প্রসেসটা যাতে করে তাড়াতাড়ি ছাড়া যায় সেই ব্যাপারটা ওনাদেরকে দেখতে বললাম। ওনারা বললেন যে আমরা আলোচনা করছি যাতে এই এটা নিয়ে দ্রুত সমাধান করা যায়, সেই ব্যবস্থা আমরা করব, হয়তো আগামীকাল এইটা আলোচনায় আসতে পারে এই আন্ডার প্রসেসটা ছেড়ে দেওয়ার ব্যাপারে আর কি। এটা তো গেল স্কুল সার্ভিস কমিশনের ব্যাপার। তার সাথে সাথে আমরা বলছি যে স্কুল সার্ভিস কমিশনের থেকে কিছু অ্যাপ্লিকেশন ব্যাক গেছে যেগুলো বৈধ কারণ ছাড়া আর কি। আমরা বলেছি যে এই ধরনের যদি কোনো অসুবিধা হয় আমরা কিন্তু সার্ভিস কমিশনের দৃষ্টি আকর্ষণ করব এবং আপনাদেরকে সমাধান করে দিতে হবে। তারা বলেছেন যে এইরকম যদি কোনো অ্যানোমেলি থাকে, মানে নিয়মের বাইরে যদি কিছু অ্যাপ্লিকেশন ব্যাক করা হয়ে যায় তাহলে সেগুলো অবশ্যই আমরা নিয়ে যেতে পারি এবং তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, তাহলে তারা কিন্তু সমাধান করে দেবেন বলে আশ্বস্ত করেছেন। ধন্যবাদ। সার্ভিস কমিশন থেকে আমরা আবার বিকাশ ভবনে গেলাম। আজকে বিকাশ ভবনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমরা কমিশনারের দপ্তরে যোগাযোগ করেছিলাম। তার সাথে সাথে আমরা ডিপার্টমেন্টে বা স্কুল শিক্ষা দপ্তর যেটা আছে সেই সব দপ্তরে যোগাযোগ করলাম। প্রথমত যেটা বলি আমরা, যে আপনারা জানেন যে বহু স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা এখনও বলে চলেছেন যে গভর্নমেন্ট অর্ডার ছাড়া, জিও ছাড়া আমরা ট্রান্সফারে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করব না, অনেক ধরনের জটিলতার সৃষ্টি করছেন। আমরা ডিপার্টমেন্টের যে মন্ত্রী পার্থ বসু, তার দপ্তরে যে আধিকারিক আছেন, পিএস আছেন বা পিএ আছেন, তাদের সঙ্গে আজকে যোগাযোগ করেছিলাম যে এই যে গেজেট নোটিফিকেশান যেটা বেরোবে সেটা যত দ্রুত সম্ভব বের করা দরকার আছে। ওনারা বললেন আমরাও হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এটাকে বের করা হবে। আমি বললাম যে বের করা হবে, বের করা হবে, এত সময় ধরে বলা হচ্ছে অথচ কিন্তু আদৌ কিন্তু বেরোচ্ছে না ব্যাপারটা, তাই না? তো ওনারা বললেন যে আমরা খুব ব্যাপারটাকে গুরুত্ব দিয়েই দেখছি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে বের করবো। তার সাথে সাথে আমরা কমিশনের দপ্তরে যোগাযোগ করলাম মূলত তিনটি বিষয় নিয়ে। একটা আছে, আপনারা জানেন যে ওই যে আনলকের ব্যাপারটা, যারা মিউচুয়াল দরখাস্ত করেছিল, অর্ডার বেরিয়েছিল, তাদের আনলক করার জন্য দরখাস্ত করেছিল, সেটা করার আবেদন করলাম আমরা আজকে। তারা বললেন হয়তো 5 তারিখের আগে হবে না, কিন্তু 5 তারিখের পরে পরেই আমরা এটা খুব গুরুত্ব দিয়ে দেখব। তার সাথে সাথে যেটা আমরা ওখানে অ্যাপিল করেছি যে ভ্যাকেন্সি প্রবলেম যেগুলো আছে সেই ভ্যাকেন্সি প্রবলেমগুলো যাতে করে 5 তারিখের আগেই যাতে মিটিয়ে দেওয়া হয় সেটা নিয়ে একটা উদ্যোগ নিতে কমিশনারের দপ্তরকে আমরা বললাম। তারা বলছেন যে কাজটা চলছে, দেখি আমরা যদি পারি, সম্ভব হয় আমাদের পক্ষে, তাহলে 5 তারিখের আগে আমরা এটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব যদি সম্ভব হয় আর কি। তার সাথে সাথে আমরা বলেছি যে পেন্ডিং কেস যেগুলো আছে স্কুল সার্ভিস কমিশনের, এখনও পর্যন্ত ভ্যাকেন্সি দেওয়া হয়নি, সেই ভ্যাকেন্সি দেওয়ার ব্যাপারেও আমরা অনুরোধ করলাম এবং ওনারা বললেন যে আমরা এসএসসির সঙ্গে কথাবার্তা চালাচ্ছি, স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে কথাবার্তা বলে এসএসসিকে দিয়ে এই কাজটা করানো হবে, যেটা আমি যতটুকু শুনতে পেলাম। দেখা যাক, আমরা আশা করতে পারি যে আমাদের আজকের এই যে শিক্ষকদের জন্য যে কাজটা
সেটা সফল হবে। আর আগামী 5ই সেপ্টেম্বরের দিকে আপনাদের তাকিয়ে থাকতে হবে ট্রান্সফার সংক্রান্ত বিষয়গুলোতে আপডেট পাওয়ার জন্য আর কি। আজকেও মানে অনেক অর্ডার রেকমেন্ডেশন বেরিয়েছে আমরা জানতে পারলাম আর কি, প্রত্যেক দিনই বেরোবে। আপনারা জানেন যে লাইব্রেরিয়ান যারা তাদেরও রেকমেন্ডেশন বেরোনো শুরু হয়ে গেছে, নন টিচিংদের একটু বেরোতে সময় লাগছে, আর একটু সময় লাগবে আর কি। যাই হোক, আজকে আমাদের এই পুরো প্রোগ্রামটাই সফল হলো, সবাইকে ধন্যবাদ। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পাশে থাকার জন্য সবাইকে আপনাদের ধন্যবাদ জানাই।